And welcome back to my YouTube channel in another video. So guys, as you see, I would never understand. Should I repeat it or you will try? So guys, I'm going to go to the house. Azabar hamet pola sol aur khai allotment ke tole tole susure hai tiye mur planar. Baki yar allotment excited khaba pam. Hei atad bayre nahi hai. To jee kaise mizro pura me dani kine mane amaro bhal lagil. So guys, ibari ami aisu nan andar den moi mane hoy hiye mane mor nam hiya na nam ekhe. Kya bola tu ne? So ami amar jitu Chiranjeeb ase horu Chiranjeeb jitu ase ki hol Shahrukh Khanor bahut dangor fan hoy to ami ei ajir ei monchot kali jetu freshers ase aru tar karone mane I mane ki preparation kori ase to Shahrukh Khanor dialogue tai bartaman koi dibo I love you Kiran halisina ekhni ei khatam Shahrukh Khanor ta ki bas signature pose di So guys, ami badi aishu amar monsot osthai monsoy hok ba upor monsote hok aishu ahigine ebar hibangsu ase amar logot
হিমাংশুর এটা মানে এটা কর্মই মানে হিয়াক মানে স্পেশাল করে তুলছি মানুহটোক মানে কেনে স্পেশাল করে তুলছি কালি মানে কিবা এটা ভিডিও দিছিল ইউটিউবত তো তার মানে হাইটি মানে ইউটিউব জগতত মানে খলকনি সৃষ্টি করছে তো আজির এই মঞ্চত মানে তার হাইটির কথা মানে কবা দিছো ইয়াতে কেনেকে তুমি হাইটো কেনেকে আবিষ্কার করলা তোমার হাইটো কিন্তু যেতিয়া মেচিউর হলি হয়তো হাইটো দিবা জানছো আগতে জানা নাছিলো সেইটো হাই মেইন extra 5 taka nahi lage for your milmila hai oh guys aji himansur karone hoar ibare ami bele kotate jam aji video tut bortoman swagatam janaisu kousik dasok imor bahut bhal friend hoy baki keta bhal oh my god wow ami kite oi boiya jam video na koru মানে কৌশিকক মানে কি কয় তো কৌশিকর উপর মানে হেই আছে আরোপ আছে কৌশিকর উপর গভীর গোসর স্থাপন কি কয় তো কেস ফাইল করা হয়েছে এফআইআর কায় কায় কেস দিছি ক্যামেরা তুই দেখে দিয়া লসি ক্যামেরা তুই দিছা তো গাইজ এইকেইটা মানে যাক যাক দেখলাক তাহুন কেস ফাইল করছি ইয়ার গাইজ ঘরত জন্মদিনের দিনা নারায়ণ পূজা পাতছিল ই মাত্র ভোগ খাবা মুখে মাতছি তো গাইজ এটা বাকি কেটায় কইছে কি কয় আমাক ভোগ কেউ নুখলে কেউ নুখলা গুড বাই গয়া ভোগ রাতি নারায়ণ পূজা আছে রাতি আর কাক মাতো যাই ইমান ইমান দূর পর আইয়া আইব না তুমি তাহাক কেন মাতলা ভোগ খাবা ইমান হট ভোগ বানাইছলা রাতি পূজা পাতলি দিনত পূজা পাতলি মাতলো হই রাতি দিনত তো আগ দিনত পূজা হলে মাতলা হই রাতি হল না তুং স্যাটিসফাইড না আনসার তোর স্যাটিসফাইড না তুং কোসিকে আনসার তোর কি মানে কইছি কি কই তো রাতি ওখানে না মাতলা রাতি পালি মাতলা কই তো একবলে স্যাটিসফাইড না তো বান আছে কি সেলফিস দাদা ঠিক আছে কইছি ধন্যবাদ আহার কারণে বর্তমান আমার মঞ্চত উপস্থিত হইছে বিকি দাস স্যার নমস্কার দিদি তো ইন্ট্রোডিউস করছো নমস্কার দিবা নোডা দে ও কি কই তো তো বিকি বিকি বহুত ফেমাস আমার মাঝত তো ফেমাস তো কেতিয়া বলে হেঙ্কে নকবি আৰু তো বিকি কিহৰ কাৰণে ফেমাস আর কাল লগত তো হে তো না কৰা ইয়াক সাইড আফ্রি দিনা কে বড় হারামি হো তো হকলে তো মানে সাইড আফ্রি দি আফ্রি দি বিল একবার হাই তো নিছে মিল মিলা হাই তো একদম হাই রাখ দু না মই শিখি না পং একবার দিছোন হাই তো দি সকুর তো মুজি কিনা হাই দি দে দিছো দিছো মৃদুল তো মৃদুলর প্রয়োজন নাই নিজে মৃদুল গাইস কৌশিকক যেনেকে গোচর আরোপ করা হয়েছিল কৌশিকর উপর হেনহেনকে ধিনের উপর গোচর করা হয়েছে যে তাই সিদিনা ক্লাসত আছি এটা টিফিন টিফিন তো বহুত ডাঙার লাড়ু আনছি মাত্র দুটা তাতে মানে গোটেকে নেদলাকে তাই মানে ইমান পার্সিয়ালিটি কিহর কারণে ইমানটা মানুষ তুই দেখা নাই যে মাত্র দুটাকে দেখছা এটা হল এক দেখা দিব ক্যামেরাম্যান এই জয়শ্রীক দিছি আর এটা হল মোক দিছিল মই দিয়া না জয়শ্রী কাড়ি লৈছে মোর পড়া আও মানে কি লা অকলে খাইছি মই কইছে ফকাই খা দুটা আনছিল বহুত ডাঙর ডাঙর ইমানটা খাবার নলবি কারণে কিন্তু মই কিন্তু গাইস মকর মইও লৈছিল এটা আর কিন্তু মই গটের লগত ভাগে খাইছো কিন্তু গাইস মই ইমান ক্যামেরা তো নি আৰু এটা কিবা খাইছো দুটা লৈ আহিছো তাৰপিছত
তুমি শাড়ী কিনে খাব নাঙিছিলে বুলি মায়েকে চাই ইউটিউবৰ ভিডিঅ'ত হিনা খুৰীমা তুমি ভালকে ক চ খুৰীমা মানে বিকুই মোক কৈছিল তাক বোলে ভালকে ঠিক ভালকে নকৈ না কিবা সেনেকে কৈছিল কিবা তো মই বিকুৰ পৰা আজি কিবা অলপ জানিব বিচাৰিম তো বিকু আজি তোৰ তোরে মঞ্চ এখন তুই ক খুলি কিনে কি কব লাগে মাইক ইমান ভাল পা তো টেকনিক্যালি কবা গেলি মার দা বহুত দটাকে ভাল বহুত ভাল পাওঁ তা যদি ভগবানৰ ওপৰত বিশ্বাস কৰিব লাগে তো কৰো কাৰণ এই মা দুটা আছে মোৰ সেইকাৰণে বিশ্বাস কৰোঁ তাহোঁহে মোৰ বাবা হয় ভগৱান সেয়া আৰু আৰু এন 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 আৰু মোৰ ভণ্টী এজনী আছে মোৰ বেষ্ট ফ্ৰেণ্ডৰ ওপৰত বুলি ক'ব লাগিব মোক মাৰেও পাৰোঁ বহুত বগদি মাৰে চাবিতো বিৰাট আৰু তো গাইজ সেই মা দেউতাকক ভগৱানৰ লগত তুলনা কৰিছে আৰু আমি সকলোৱে আমাৰ মা দেউতাক শ্ৰদ্ধা কৰিব লাগে গাইজ আজি ভিডিঅ'টোত থাকি কিনে বহুত ভাল লাগিল আৰু সকলোতে ভাল লাগিছে না তো গাইজ থেংক ইউ আৰু চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই কি কৰিব লাগিব সাবস্ক্রাইব লাইক এণ্ড শেয়ার এণ্ড কমেন্ট গাইজ বেল বজাই শেয়ার লাইক